সৌমিত্র চৌধুরী উল্লাস, আপনাকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি অফিসিয়াল পেজে অনেক স্বাগত। ধন্যবাদ ভাই। আজকে আমি আপনাকে অনেক ছোটখাটো কয়েকটি প্রশ্ন করব, যেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল এবং তোমার ব্যক্তিগত লাইফের উপরে তোমার পড়ে। আমি চেষ্টা করব যতটা। আচ্ছা, প্রথমে তুমি মানে বলো যে তুমি ইংলিশ সাবজেক্টটা তুমি মানে কেন তুমি বেছে নিলে, তুমি পড়াশোনার ক্ষেত্রে তুমি কেন বেছে নিলে? ভাই আমি ছোট না, বাট আমি যখন এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা দিই তখন আসলে আমার এই ইংলিশের প্রতি ইংলিশে ভালো লাগাটা আমার সৃষ্টি হয়েছে। ইংলিশে আসলে আমি পড়তে ভালোবাসি, আর ইংলিশে আসলে আমি অন্যান্য সাবজেক্ট যখন আমি বোর্ড পরীক্ষা দিয়েছি অতীতে, যেমন এসএসসি এইচএসসি পরীক্ষা বোর্ড পরীক্ষা দিয়েছি, সেই বোর্ড পরীক্ষাতে আমি মুহূর্তে তার কিন্তু ভালো করতে পারিনি, বাট দেখা গেছে যে ইংলিশ সাবজেক্টে আমি ভালো রেজাল্ট করছি। তারপর আমি এটাও জানতাম যে ইংলিশ অনার্স করলে একটু ভালো পজিশনে যাওয়া যায় এই জন্য আর কি। তাছাড়াও আমার বড় ভাই সেও আমার কিছু অনুপ্রাণিত অবশ্যই উৎসাহ করে ইংলিশ অনার্স করার জন্য, আসলে এই জন্য আমরা তার সেও ইংলিশ অনার্স করে আমরা দুই ভাই আপনি একসাথে করি এইটার জন্য। আমি তো আমার ভাই যেহেতু আমার কাছে ভালো মানুষ অবশ্যই থাকবে, আর দ্বিতীয় হচ্ছে সেও ইংলিশে খুব ভালো, আমরা করি এই জন্য আমাদের ইংলিশ শেখাটা তাড়াতাড়ি একটু ভালো হয়ে যায়। আর দ্বিতীয় সে অনেক জিম করতে অনেক ভালোবাসে, এটা জিজ্ঞেস করবো, মানে তোমার কি কোনো ক্রাশ আছে? আসলে আমার স্বপ্ন হচ্ছে আমার ক্রাশ, কারণ আমি যদি আমার স্বপ্নে একবার পৌঁছতে পারি তাহলে আমি নিজেই অনেক মানুষের ক্রাশ হয়ে যাবো। সুতরাং আমি আমার স্বপ্নই আমার ক্রাশ, এমনি পার্সোনালি কোনো ব্যক্তি আমার ক্রাশ না, আসলে তো ক্রাশ হলো আসলে যে অনুভব, আসলে আমি আমার স্বপ্নটাকেও ফিল করি। আচ্ছা সুমিত, মানে ইংলিশ পড়ার ক্ষেত্রে মানে যে সুযোগ সুবিধা আমাদের দেশে মানে কেউ পাচ্ছে না, মানে তারা কীভাবে মানে জিনিসটা অর্জন করতে পারে বা তারা কি মানে কীভাবে মানে সেই সুযোগটা হাতে নিতে পারে, তার মানে ইয়ে আছে, তোমার স্কোপ আছে কোনো? আছে, এটা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তি, মানুষের ড্রিমের উপর নির্ভর করে। কারো যদি স্বপ্ন থাকে যে সে ইংলিশ অনার্স করবে তাহলে তাকে ইংলিশ শিখতে হবে, কারো যদি স্বপ্ন থাকে সে বিদেশ যাবে তাহলে সে যদি বিদেশ যায় তাহলে তাকে এই ইংলিশ শিখতে হবে, কারণ বিদেশ গেলে তো ইংলিশে পড়াশোনা করতে হবে, ইংলিশে কথা বলতে হবে। সুতরাং আসলে তার স্বপ্নের উপর নির্ভর করে, তার স্বপ্ন সে আসলে অ্যাকচুয়ালি ফিউচারে কী হতে চায়, সে ফিউচারে যেটা হতে চায় তার যেটা স্বপ্ন সেই স্বপ্ন বুঝি তার আসলে ইংলিশ শেখার গতিতে পারে। তো এটা আসলে ভুল যে আমাদের বাংলাদেশে সিস্টেমটা নাই যে ইংলিশ শেখার পদ্ধতি খুব দুর্বল, না ইংলিশ শেখার পদ্ধতি এখানে ভালো, এই নাহলে যারা শিখছে তারা শিখতে কোথায় আসলে। আচ্ছা সুমিত, তোমার কি মনে হয় যে মানে বাংলাদেশের সরকার ইংলিশের প্রতি একটু তোমার বেশি গুরুত্ব দেওয়া উচিত? মানে জিনিসটা অবশ্যই বাংলাদেশ সরকারের গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা তাহলে।